বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুলি আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমত ও দয়ায় আপনার প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন গোসলের সময় এবং বাথরুমে ভুল কখনোই করবেন না যদি আপনি এই পাঁচটি ভুল করেন তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির সব কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং মেনে চলবেন প্রথমত যে ভুলটি করবেন না সেটি হল আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢোকার পর গুনগুন করে গান গজল বা কথা বলার অভ্যাস রয়েছে একদম করবেন না আপনার গোসল ফরজ হলে সেগুলো মেনে গোসল করবেন আর ফরজ না হলে গোসলের সন্ন্যদ গুলো মেনে গোসল সম্পূর্ণ করবেন এবং বাথরুমে ঢুকে গোসলের সময় উজু করার প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনি বিসমিল্লা উচ্চারণ করে বা আওয়াজ করে পড়বেন না এটি মনে মনে পড়বেন কারণ বাথরুমে প্রবেশের পর দোয়া জিকির করায় রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ রয়েছে সুনানে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 18 দ্বিতীয় ভুলটি হচ্ছে যখন গোসল করতে ঢুকবেন তখন এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন কোনো ভাবে এটি ভুলে যাওয়া চলবে না দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস অর্থাৎ আল্লাহ নামে শুরু করছি হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে নর নারী জিন শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই মুসলিম শরীফ হাদিস নম্বর তিনশো এখন প্রশ্ন আসতে পারে যে এই দোয়াটি তো টয়লেটে ঢোকার সময় পড়তে হয় কিন্তু গোসল করতে গেলে এই দোয়াটি আমরা কেন পড়ব এর কারণ হলো আমাদের দেশে অধিকাংশ জায়গায় গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে এর জন্য যাদের টয়লেট এবং গোসলখানা একসঙ্গে অ্যাটাচ করা থাকে তারা অবশ্যই বাথরুমে ঢোকার সময় এই করবেন কিন্তু এ দুয়াটি পাঠ করলে কি হয় আমাদের প্রিয়নবী হসরত মোহাম্মদ সাল ইসলাম বলেন জিনারা টয়লেটের মধ্যে ময়লার মধ্যে বা দুর্গন্ধযুক্ত জায়গায় সবচেয়ে বেশি থাকে তাই তোমরা যখন এই দোয়াটি পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লাহ রব তোমাদের হেফাজত করবেন এবং শয়তানের চোখে একটা দেওয়াল বা পর্দা তৈরি করে দিবেন যাতে জিন শয়তান আমাদের দেহ অবয়ব সে দেখতে না পায় বুখারি শরীফ হাদিস নম্বর একশো বিয়াল্লিশ এবং আপনার যদি গোসলখানার টয়লেটে প্রসাব পায়খানা করার প্রয়োজন হয় তখন শয়তান ও দুষ্ট জিন আপনাকে দেখতে পারবে না হচ্ছে যে বাড়িতে গোসলখানা এবং টয়লেট একসাথে আছে সে টয়লেট বা গোসলখানাতে কোরআনের কোন আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না যেমন আপনার লকেটে আল্লাহতাল নাম লেখা আছে সুতরাং লকেট নিয়ে আপনি গোসল প্রবেশ করবেন না জাতীয় আল্লাহ কিংবা মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লা নাম সমূহ সম্মলিত লকেট পরার ব্যাপারেও আলেম ওলামাদের নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া আপনার আংটিতে আল্লাহ ও রাসুল ইকরম ইসলামের নাম যদি থেকেও থাকে ওই আংটি নিয়ে আপনি টয়লেটে ঢুকবেন না যে গোসলখানার টয়লেট একসাথে রয়েছে সেখানে তো অবশ্যই না তবে হ্যাঁ যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই শুধু গোসলখানা সেখানেই চাইলে আপনি সে আংটি পকেটে নিয়ে ঢুকতে পারেন এতে কোনো সমস্যা হবে না তবে সেটি না করাই উত্তম কারণ হয়তো গোসলের সময় লকেট বা আংটি হাত থেকে পড়ে গিয়ে আপনার পায়ে স্পর্শ বা লেগে যেতে পারে এটা আপনার গুণাগার হওয়ার সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে প্রথমত এগুলো ব্যবহার করাই উচিত না এবং দ্বিতীয়ত ব্যবহার করলে সেগুলো নিয়ে বাথরুমে প্রবেশ করবেন না নাম্বার চার হলো উলঙ্গ হয়ে গোসল করবেন না উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপত্তি ঘটতে পারে সেটি হলো উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায় আর যার লজ্জা কমে যায় তার আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায় এবং তার চারিত্রিক নূর কমে যায় ফলে সে ব্যক্তি যে কোনো গুনাহে অতি তাড়াতাড়ি লিপ্ত হয়ে যেতে পারে এত করে সে গুনাহকে ভয় করে না এমন কি বেইমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে এজন্য কখনোই উলঙ্গ হয়ে গোসল করবেন না নাম্বার পাঁচ হচ্ছে টয়লেটের ভিতরে ঢুকে কুরআন তিলাওয়াত বা জিকির করবেন না যে বাড়িতে টয়লেট এবং গোসলখানা এক সঙ্গে ওই গোসলখানার মধ্যে ঢুকে কখনোই জিকির করবেন না এমনি তো টয়লেটের ভিতরে ঢুকে কুরআন তিলাওয়াত বা জিকির করা নাজায়েয এখন অনেকে বলতে পারেন যে গোসলখানার ভিতর টয়লেট নেই সেখানে কি আমরা জিকির করতে পারব কিনা এর উত্তর হলো কখনোই না কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো কখনোই করেননি তাই আপনিও করবেন না মনে রাখতে হবে আমরা মুসলমান জাতি তাই আমরা চলবা আমাদের আল্লাহ ক문에 ও নবীর আদর্শ তথা রাসুলের সুন্নাত মোতাবেক আর যদি বিপদ এসেও থাকে তাহলে সেই বিপদ হতে পারে আপনার পরীক্ষা স্বরূপ বা সেই বিপদের পরে অবশ্যই আপনার জন্য আল্লাহ তলার পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ কিংবা সেই বিপদের উসিলায় আপনার গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে এবং ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাতে সুসংবাদ আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন অতএব ধৈর্যশীল ও বিনয়গণকে সুসংবাদ দিন যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে তারা ভীত হয় এবং যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে সরাহাজ আয়াত নম্বর পঁয়ত্রিশ আল্লাহ রবিল আলামিন আমাদের সবাইকে যেন উক্ত ভুলগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন আমিন তো প্রিয় দর্শক জানার স্বার্থে দাওতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত